অবিলম্বে শেরপুর থেকে জীবন্তী রাজ্য সড়ক মেরামতের কাজ শুরু করতে হবে। এই দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সিপিআইএমের শেরপুর এরিয়া কমিটির পক্ষ থেকে। শনিবার সকাল থেকে শুরু হয় অবরোধ। খড়গ্রামের শঙ্করপুরে এই অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়, থমকে থাকে যানবাহন চলাচল। অভিযোগ, রাস্তার বেহাল দশায় নানান সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। ব্লক প্রশাসনের তরফে কোনো সহযোগিতা না পেয়ে এই অবরোধ বলে জানানো হয়। শেরপুর থেকে জীবন্তী পর্যন্ত যে রাস্তা, এই রাস্তায় যারা নিত্যযাত্রী, তাছাড়া যারা সাধারণ ছাত্রছাত্রী, স্কুলে যান, কলেজে যান, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যায় পড়ছেন। আজকে দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল অবস্থা। আজকে বারবার আমরা বলা সত্ত্বেও এই রাজ্যের যে প্রশাসন এবং আমাদের যে খড়গ্রামের প্রশাসন কোনোরকম কোনো ভক্ষেপ বা কোনো ভূমিকা পালন করেননি। তাই আমরা আজকে বাধ্য হয়েছি শেরপুর থেকে যে জীবন্তী যে বেহাল রাস্তা, সেই বেহাল রাস্তা মেরামতের দাবিতে আজকে এই রাস্তা অবরোধ। যদিও পুলিশ প্রশাসনের তরফে রাস্তা মেরামতির আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়। হোটেল সানশাইন, মাত্র ভেজ ব্যাংকোয়েট হল, পাঁচতলার উপরে সুইমিং পুল, সাথে খোলা আকাশের নিচে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, থাকছে জিম ও ক্লাব ফেসিলিটি। হোটেল সানশাইন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।